সকলকে ওয়েলকাম। আজকে আমাদের মেইন যে টপিক তা হলো মক টেস্ট টু। এর আগে আমরা অলরেডি প্রথম মক টেস্ট অলরেডি আমাদের হয়ে গেছে, তো তোমাদের ফার্স্ট যে মক টেস্টটি তোমরা দিয়েছ তাতে তোমাদের রেসপন্স দেখে আমি খুবই খুশি হয়েছি। আজকে আমাদের মক টেস্ট টু, তো আজকে আমাদের মেইন যে টপিক তা হলো ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, অর্থাৎ ক্লাস টুয়েলভ মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশান চ্যাপ্টারের ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম চ্যাপ্টারটির ওপরে আমি তোমাদের আজকে সেকেন্ড মক টেস্ট নেব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং মক টেস্টটি অ্যাটেন্ড করো, এবং প্রতিটি প্রশ্নের উত্তর তোমরা কমেন্ট বক্সে লিখে পাঠাবে, এবং কয়েকদিন পর, মোটামুটি দু তিন দিন পর, আমি আজকের যে কোশ্চিন আনসার, যে মক টেস্টের যে কোশ্চিন আনসার, যেগুলো রাইট আনসার, সেগুলো আমি তোমাদের কমেন্ট বক্সে লিখে পাঠিয়ে দেব। তোমরা অবশ্যই তোমাদের নাম সহ কোশ্চিন আনসারগুলো পাঠিয়ে দেবে। তাহলে চলো শুরু করা যাক আজকের ক্লাস, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, এবং যারা প্রথমবার চ্যানেলে ভিজিট করছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আচ্ছা, ফার্স্ট কোশ্চিন, ইয়ার ডায়াগ্রামে অ্যাট্রিবিউট উপস্থাপন করা হয় অপশন এ আয়তাকার বক্সের সাহায্যে, অপশন বি উপবৃত্তের সাহায্যে, অপশন সি বর্গাকার বক্সের সাহায্যে, অ্যান্ড অপশন ডি ডায়মন্ড বক্সের সাহায্যে। যেটা সঠিক হবে সেটা তোমরা পাঠিয়ে দেবে। নাম্বার টু, একটি রিলেশনের কোনটি একাধিক থাকতে পারে না? নাম্বার এ সুপার কি, নাম্বার বি প্রাইমারি কি, নাম্বার সি ক্যান্ডিডেট কি, অ্যান্ড নাম্বার ডি ফরেন কি। নেক্সট, রেকর্ডের অপর নাম হল নাম্বার এ অ্যাট্রিবিউট, নাম্বার বি টেবিল, নাম্বার সি টাপল, অ্যান্ড নাম্বার ডি কোনোটি নয়। কোশ্চিন নাম্বার ফোর, রিলেশনাল ডেটা মডেলের প্রধান উপাদান হল নাম্বার এ রিলেশন, নাম্বার বি ডিগ্রি, নাম্বার সি ডেটা, অ্যান্ড নাম্বার ডি ডোমেন। কোশ্চিন নাম্বার ফাইভ, একটি ডিভিএমএস প্যাকেজের নাম হল নাম্বার এ ওরাকল, নাম্বার বি সাইবেস, নাম্বার সি ডিবি টু, অ্যান্ড নাম্বার ডি সবকটি। কোশ্চিন নাম্বার সিক্স, মিনিমাল সুপার কিকে ড্যাশ বলে। আনসার, নাম্বার এ ক্যান্ডিডেট কি, নাম্বার বি ফরেন কি, নাম্বার সি সুপার কি, অ্যান্ড নাম্বার ডি অল্টারনেট কি। কোশ্চিন নাম্বার সেভেন, ইয়ার মডেলের উপাদান হল এ নাম্বার এন্টিটি, বি নাম্বার রিলেশনশিপ, সি নাম্বার অ্যাট্রিবিউট, অ্যান্ড ডি নাম্বার সবকটি। কোশ্চিন নাম্বার এইট, কোন ফাইলে সমস্ত ফাইলগুলি সূচিপত্রের ন্যায় সজ্জিত থাকে? নাম্বার এ মেটা ডেটা, নাম্বার বি ডেটা ডিকশনারি, নাম্বার সি ইন্ডেক্স, অ্যান্ড নাম্বার ডি ব্যাচ। কোশ্চিন নাম্বার নাইন, থ্রি স্কিমা আর্কিটেকচারের মধ্যবর্তী স্তর হল নাম্বার এ ইন্টারনাল লেভেল, নাম্বার বি ভিউ লেভেল, নাম্বার সি এক্সটার্নাল লেভেল, অ্যান্ড নাম্বার ডি কনসেপচুয়াল লেভেল। কোশ্চিন নাম্বার টেন, ডেটা ডিকশনারি সংরক্ষণ করে ড্যাশ, নাম্বার এ স্কিমার বর্ণনা, নাম্বার বি ডেটা কনস্ট্রেন্টস, নাম্বার সি ডেটাবেস ব্যবহারকারীর বর্ণনা, অ্যান্ড নাম্বার ডি সবকটি। কোশ্চিন নাম্বার ইলেভেন, আর ইউনিয়ন এস রিলেশনে থাকে, নাম্বার এ শুধুমাত্র আর রিলেশনের সব টাপল, নাম্বার বি শুধুমাত্র এস রিলেশনের সব টাপল, নাম্বার সি আর এবং এস রিলেশনের সব টাপল, অ্যান্ড নাম্বার ডি আর এবং এস রিলেশনের প্রজেকশন। কোশ্চিন নাম্বার টুয়েলভ, ডিডিএল হল নাম্বার এ ডেটাবেস ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ, নাম্বার বি ডিজিটাল ডেটা ল্যাঙ্গুয়েজ, নাম্বার সি ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ, অ্যান্ড নাম্বার ডি ডেটা ডিক্লেয়ার ল্যাঙ্গুয়েজ। কোশ্চিন নাম্বার থার্টিন, আর ডিবিএমএস এর রোকে বলা হয়
নাম্বার এ ডোমেন, নাম্বার বি টাপল, নাম্বার সি অ্যাট্রিবিউট অ্যান্ড নাম্বার ডি রিলেশন। কোশ্চেন নাম্বার 14, ডেটার সম্বন্ধে ডেটাকে বলা হয় নাম্বার এ এন্টিটি, নাম্বার বি মেটা ডেটা, নাম্বার সি অ্যাট্রিবিউট অ্যান্ড নাম্বার ডি প্রাইমারি কি। কোশ্চেন নাম্বার 15, ডেটাবেস হল নাম্বার এ তথ্যের সুসংগত সংগ্রহ, নাম্বার বি তথ্যের বিলোপ বা ডিলিট, নাম্বার সি তথ্যের অবিন্যস্ত সংগ্রহ অ্যান্ড নাম্বার ডি তথ্যের সংগ্রহ। আশা করছি তোমরা প্রতিটি কোশ্চেন বুঝতে পেরেছ এবং প্রতিটি কোশ্চেনের আনসারগুলো তোমরা কমেন্ট বক্সে লিখে পাঠাও। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। এবং যে সমস্ত বন্ধুরা আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এবং যারা প্রথম মক টেস্টটি দেওনি তারা আগে প্রথমে মক টেস্টটি দিয়ে তারপর আজকের সেকেন্ড মক টেস্টটি দাও। ধন্যবাদ।